আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে রাইস কুকারে ভাত রান্না করা যায়, সেটাই দেখাবো। তো এখানে আমি কিয়ামের রাইস কুকারটা 1.8 লিটার সেটাই নিয়েছি। তো এই রাইস কুকারটা দুইটা হাঁড়ি বা দুইটা বাটি যে যেটা বলেন না কেন, তো একটা কাচের ঢাকনা থাকে, একটা স্টিমার থাকে, এগুলো কিছু সিদ্ধ করার জন্য, একটা কাপ চাল মাপার জন্য, আর একটা চামচ। তো এই কাপ দিয়েও মাপতে পারেন বা অন্য কোনো কাপ দিয়েও মাপতে পারেন, মগ টগ দিয়েও মাপতে পারেন। তো আমি এখানে 2 কাপ চাল নিয়েছি। তো যে কাপ দিয়ে চাল মেপে দিবেন ওই কাপ দিয়ে পানি মেপে দিবেন। 2 কাপ চালের জন্য 4 কাপ পানি দিব। তো চালটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর পানিটা মেপে দিচ্ছি, 2 কাপ চালের জন্য 4 কাপ পানি দিচ্ছি। আমি একটা আলু আর একটা বেগুন ভর্তা দিব। আলুটাকে মাঝখান থেকে কেটে নিয়েছি, ভালোভাবে ধুয়ে তারপর স্টিমারে দিয়ে দিচ্ছি। দিয়েছি কয়েকটা কাঁচামরিচ সিদ্ধ। তো বাটিটা ভালোভাবে মুছে তারপর বসিয়ে দিয়েছি। দেখতে হবে যেন পানি লেগে না থাকে, পানিটা ভালোভাবে মুছে দিতে হবে। তো জ্যাকটা লাগিয়ে দিয়েছি, তো দেখুন সুইচটা অন করে দিয়েছি। কুক অপশনে লাল বাতি জ্বলছে, তো এটা রান্না হচ্ছে। দেখুন বলক চলে এসেছে, দেখা যাচ্ছে। রাইস কুকারে ভাত রান্না করতে অনেকেই পারেন, আবার যারা হচ্ছে নতুন রাঁধুনি অনেকেই তারা পারেন না। তো তাদের জন্য বিশেষ করে ভিডিওটা উপকারে আসবে। তো দেখুন আসলে চালটা অনুযায়ী পানি দিলে পারে ভাতটা ভালো ঝরঝরা হয়। দেখুন রান্নাটা প্রায় হয়ে গেছে। আলু বেগুন মরিচ সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এইগুলো এখন আমি নামিয়ে নিব, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলো নামিয়ে নিয়ে ভর্তা করে নিব। তো দেখুন ভাতটাও কত সুন্দর ঝরঝরা হয়েছে, খুব সুন্দর ঝরঝরা ভাত হয়েছে। গরম গরম ভর্তা ভাত খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তো আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।